প্রিয় দর্শক, যে যেখান থেকে সিলেট টু কানাডা চ্যানেল আয়োজিত আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আদাব এবং নমস্কার। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমি অনুসুয়া অতসী। সিলেট টু কানাডা চ্যানেল সবসময় গুণী মানুষদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। সবসময় আমরা গুণী মানুষের সফলতার কাহিনী শুনি এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম কিছু নয়। আজও আমরা হাজির হয়েছি আপনাদের সামনে তেমনি একজন সফল গুণী ব্যক্তিত্বকে নিয়ে। আমার বাবা সে বসে আছেন সেই সফল ব্যক্তি। তিনি আর কেউ নন, তিনি হলেন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার 8 নং মোগলাবাজার ইউনিয়নের পরপর 2 বার নির্বাচিত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম শায়েস্তা সাহেব। সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল আলোচনায়। আপনাকে সিলেক্ট টু কানাডা পেজের পক্ষ থেকে প্রথমেই জানাচ্ছি স্বাগতম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আপনি তো অবশ্যই ভালো থাকারই কথা, কারণ আপনি এত মানুষের ভালোবাসা অর্জন করেছেন। আপনাকে ভালো মানুষের জন্য আপনাকে ভালো থাকতে হয়, থাকতে হবে। আচ্ছা, তো আপনি তো একজন ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিলেন। আপনি অনেক সফলতার সাথে আপনি পড়াশোনা অধ্যয়ন শেষ করেছেন। আপনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, একজন সফল ছাত্র নেতাও ছিলেন। তো অনেকেই দেখা যায় যে পড়াশোনা করে ডাক্তার হতে যায়, ইঞ্জিনিয়ার হতে যায়, শিক্ষক হতে যায়, কিন্তু আপনি কেন এই জনপ্রতিনিধিত্বের দিকে অগ্রসর হলেন? এটার পেছনে আসলে কারণটা কি ছিল? এটার যে আপনি ছাত্র রাজনীতি থেকে যে আপনি যে জনপ্রতিনিধিত্বে যে আসার যে গল্পটা, এটা আজকে আমি আপনার কাছ থেকে শুনতে চাই, প্লিজ। আর ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সিলেক্ট টু কানাডা দর্শক মন্ডলী সহ আপনাদেরকে। রাজনীতি শেষ করে এলাকায় আসলাম, এলাকার মানুষের সাথে কথা বলে মানুষ যখন আপনাকে আমরা জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই, এই সাধারণ মানুষের অনুপ্রেরণা থেকেই, মানুষের ভালোবাসা থেকেই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করি এবং জয়লাভ করি। দ্বিতীয়বারও সেই পজিশন ছিল। আমি একটি দল করি, আপনারা নিশ্চয়ই জানেন, সেই দলের নমিনেশনের জন্য চেষ্টা করেছি। ছাত্রাবৃত্তির শেষ পর্যায়ে এসে মানুষের কল্যাণের জন্য কিছু চিন্তা করলাম। এলাকার মানুষ সবাই দাবি জানালো যে আপনি জনপ্রতিনিধি হলে আমরা খুশি হব। তাদের ডাকে সাড়া দিয়েই মানুষের কল্যাণের জন্য জনসভাকে এবাদত মনে করেই শুরু করলাম জনপ্রতি কার্যক্রম। অদ্যাবধি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। শুধু বলবো এটাই, এখানে মানুষের অনেক কাজ করা যায় যদি আপনি সত্যিকার অর্থে শ্রম মেধা অর্থ ব্যয় করে যে মানুষের কল্যাণে থাকেন, মানুষ আপনাকে অবশ্যই ভালোবেসে তার হৃদয়ে স্থান দিবে। আমি সেই চেষ্টা করেছি। অদ্যাবধি পর্যন্ত মানুষ আমাকে এখনো ভালোবাসে বলেই তার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি 2-2 বার সফল হয়েছি। সুতরাং আমি মনে করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনও কবুল করবেন। সাধারণ মানুষও আমার থেকে যথেষ্ট উপকৃত হওয়ার চেষ্টা করেছি, এখনো সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আপনি 2016 এবং 2021 সালে নির্বাচনে আপনি জয়লাভ করেছিলেন। 2016 সালে আপনি প্রথম নির্বাচনে জয়লাভ করেন এবং 2021 সালেও আপনি নির্বাচনে জয়লাভ করেছিলেন, কিন্তু 2021 সালের যে নির্বাচনটা ছিল, এটা দেখা গেল যে আপনি তৃণমূলের ভোটে আপনি জয়লাভ করেছিলেন, দলীয় প্রতীক মনোনীত হয়েছিলেন, কিন্তু আপনি দলীয় প্রতীকে নির্বাচন করতে পারেননি। পরে পরবর্তীতে আপনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিলেন এবং আপনি জয়লাভ করেছিলেন। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হলো যে আপনি কেন আপনি দলীয় প্রতীকে নির্বাচন করতে পারেননি, এর পেছনে মূল কারণটা কি ছিল? একাধিক প্রার্থী থাকেন, তাদেরকে নিয়ে ভোটাধিকারের মাধ্যমে, তৃণমূলের ভোটাধিকারের মাধ্যমে, অর্থাৎ তৃণমূল বলতে প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওনারা প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচন করা হয়। দুর্ভাগ্যক্রমে আমি সেই সময়
আমি ভারতে ছিলাম আমার ছেলেকে চিকিৎসার জন্য, হুট করে ইলেকশন চলে আসলো, আমরা পাঁচজন প্রার্থী ছিলাম, পাঁচজনের মাঝে আমি সর্বোচ্চ ভোট ইন্ডিয়াতে বসে পেয়েছি। পরবর্তীতে তো আমি 16 তারিখ নভেম্বরের 16 তারিখে তৃণমূলের ভোট হয়েছিল, আমি 20 তারিখে দেশে এসেছি। আসার পরে আমি ঢাকাতে যোগাযোগ করে পরে দেখা যায় যে আমি আমি যে আমার সাথে যিনি দ্বিতীয় হয়েছেন তাকে দলীয় প্রতীক দেওয়া হয়েছে, আমাকে দলীয় প্রতীক দেওয়া হয় নাই। আমার প্রতিটা ইনজাস্টিস করা হয়েছে, আর ইনজাস্টিস কেন করা হয়েছে তা আপনারা সকলেই জানেন। পরবর্তীতে ওনারা সবাই বলল যে না, আপনি ইলেকশন খেলতে হবে, আপনি আমরা আপনার সাথে আছি, পাশাপাশি এলাকার যারা আমাকে ভালোবাসে, যারা আমার কর্মকাণ্ডে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে, মানুষের সাথে মিলেমিশে দল মত নির্বিশেষে সব মানুষের সাথে একাত্ম হয়ে পরিষদ চালিয়েছি, সুতরাং সকল শ্রেণীর মানুষের আগ্রহ হলো আমি যেন অংশগ্রহণ করি, তাদের ডাকেই সাড়া দিয়ে আমি মূলত স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আপনি জয়ীও হয়েছিলেন। সেটা তো ফলাফল সব দেশবাসী দেখেছে দেখেছে। এটার পিছনে আমি একটু বলতে চাই, এটার পিছনে মূলত যিনি কাজ করেছেন আমাদের এই এলাকার সাবেক এমপি ছিলেন যেন হাবিবুর রহমান, ওনার রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু এটা দেশবাসী জানে। আমি নির্বাচনে জয়ী হওয়ার পর ঢাকাতে উনি তদবির করে আমার আমাকে না দিয়ে ওনার পছন্দ সেই প্রার্থীকে দিয়েছিলেন, আমি সেই প্রার্থীকে হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছি। উনার যে আচার আচরণ, রাজনৈতিক স্বভাব সুলভ, এটা এখন দেশবাসী বর্তমান প্রেক্ষাপটে দেখতেছে। আজকে যদি উনি ভালো কাজ করতেন তাহলে এই নদী নালা পার হয়ে বিদেশে পাড়ি দিতে দিতেন না, মানুষের জন্য কাজ করলে। আমরা তো 5ই অগস্টের পর থেকে ইউনিয়নবাসী কিনে পুরা দক্ষিণ সীমায় ছড়িয়ে বেরিয়েছি, মানুষের জন্য কাজ করছি, কেউ তো কখনো আমাদেরকে কিছু বলে নাই। আমরা আমাদের মানুষের সাথে মিলেমিশেই কাজ করতেছি। এই যে প্রতিহিংসার রাজনীতি হাবিব সাহেব শুরু করেছিলেন তার একটি উদ্দিষ্ট উদাহরণ আপনাদেরকে দেই। আমি যখন 85 সাল থেকে আজকে 2024 সাল, এই প্রায় 37-38 বছরে আমরা কোনো মানুষের সাথে কোনো খারাপ আচরণ করি নাই, অমঙ্গল করি নাই। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে প্রতিযোগিতা তাকে কেউ বাড়িতে গিয়ে আঘাত করি নাই, হামলা করি নাই। কিন্তু ওনার নেতৃত্বেই বিএনপি যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি এম এ মালিক সাহেবের বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে। দক্ষিণ সীমার ইতিহাসে এটা কখনো ছিল না। আমরা রাজনৈতিক প্রতিপক্ষ সবাই একসাথে মিলেমিশে থেকেছি, মালিক সাহেবের বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে, সেই হাবিব সাহেবের নেতৃত্বে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে নিন্দার জল উঠেছে দক্ষিণ সীমায়। আমরা যারা চেয়ারম্যানরা ছিলাম বিভিন্ন দলের, আমরা প্রতিবাদ করেছি যে এই ধরনের সংস্কৃতি রাজনীতি আমরা পছন্দ করি না। উনি ব্যক্তি স্বাধীনতা লন্ডনে বসে কি বলেছেন সেটার জন্য বাংলাদেশে ওনার বাড়িতে গিয়ে হামলা করে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তাদের কেয়ারটেকার দিয়ে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়ে, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি আমরা পছন্দ করি না, এটার নেতৃত্ব দিয়েছিলেন হাবিব সাহেব, যার ফল এখন উনি পাচ্ছেন। আমি কিছুদিন আগেও দেখলাম সেই সেই মালিক ভাইয়ের বাড়িতে হামলার ঘটনার প্রেক্ষিতে একটি মামলা হয়েছে, সেই মামলাতে আমার নামও দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুব মর্মাহত হয়েছি। আপনি তো একজন জনপ্রিয় একজন মানুষ, আপনি পরপর 2 বার নির্বাচনে জয়লাভ করেছিলেন, তো সেই জায়গা থেকে আসলে সাধারণ মানুষের এবং আপনাকে যারা ভালোবাসে, আপনার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের হচ্ছে একটা উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে মনের মাঝে যে আপনার উপরে যে মামলাটা হয়েছিল, আপনার উপরে কেন মামলা হয়েছিল? আপনি একজন চেয়ারম্যান, একজন জনপ্রিয় মানুষ, আপনার উপরে কেন মামলা হয়েছিল, আপনি কেন মামলা শিকার হলেন, এর পেছনে মূল কারণ কি ছিল? ধন্যবাদ আপনাকে। আমাদের ইউনিয়নেরই যারা প্রতিদ্বন্দ্বী থাকেন বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী থাকেন, আমাদের মাধ্যমে সুস্থ ধারার প্রতিযোগিতা থাকা উচিত। হিংসা বিদ্বেষকে এড়িয়ে সবাই যেন জাগির মন থেকে মানুষের কল্যাণে কাজ করে।
এখানে কাজ করা অনেক আনন্দের, আবার অনেকে দুঃখেরও, সেই আলোকে অনেকে প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকেন। আমাকে যেটা মামলা দেওয়া হয়েছে, আমি মনে করি সেই আলোকে একটি প্রতিহিংসার শিকার হয়েছি। যেহেতু আমি স্বতন্ত্র ইলেকশনে পরাপর থেকে দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করি না, তাহলে আমি দলীয় প্রতিপক্ষের শিকার হওয়া সমুচীন মনে করি না। কিন্তু যারাই আমাকে দিয়েছেন, আমি মনে করি এটা উচিত কাজ হয়নি। মানুষের জন্য কাজ করি ইউনিয়ন পরিষদে, সে দল মত নির্বিশেষে সব দলের মানুষকে নিয়ে কাজ করতে হয়। তো মালিক ভাই তো একজন সম্মানিত মানুষ, উনি শুনেছি দেশে এসেছেন, আমি অবশ্যই চেষ্টা করব ওনার সাথে দেখা করে আমার বক্তব্যটা তুলে ধরা যে আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলাম না, যে বা যারা এই ঘটনার সাথে আমাকে জড়িয়েছেন, মিথ্যা মামলায় জড়িয়েছেন, আমি মনে করি আমাকে এটা থেকে অব্যাহতি দেওয়া উচিত। কারণ সত্যিকার অর্থে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের উপযুক্ত বিচার হোক, এটা আমি প্রত্যাশা করি। আমরা একে অন্যের মিলেমিশে নিজের এলাকায়, মানে যার্জির এলাকায় আমরা একটি ভালো সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই, সেটাতে সকলের সাহায্য সুবিধা একান্ত প্রয়োজন। এ ধরনের হিংসা বিদ্বেষ পরিহার করলে মানুষ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে পারবো। আপনি একজন ইউনিয়নের চেয়ারম্যান, আপনারা সাধারণত ইউনিয়ন থেকে বিভিন্ন ধরনের বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, তারপরে ধরেন উত্তরাধিকার সার্টিফিকেট ইস্যু করে থাকেন। তো বিশেষ করে দেখা যায় যে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে যখন মানুষ বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে, তখন কিছু আপনাদের যে বার্থ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে এই যে ডিপার্টমেন্টের যে কিছু অফিসিয়াল যে অফিসের স্টাফ গুলা থাকেন, তারা একটা সার্ভার প্রবলেম বলে বিষয়টাকে আরো জটিল করে দিয়েছেন। তাতে অনেক সময় দেখা যায় যে সাধারণ জনগণের একটা হয়রানির শিকার হতে হচ্ছে। তো আপনি তো একজন চেয়ারম্যান, তো এই বিষয়ে আপনার কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন, এবং আপনি এই যে বার্থ সার্টিফিকেট গুলা যেন জনসাধারণ যেন খুব সহজেই যেন পেয়ে যায়, এই বিষয়টাকে ত্বরান্বিত করার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ, এটি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এটা নিয়ে মানুষ অনেক সময় হয়রানির শিকার হয়। আমরা জন্ম সনদ, মৃত্যু সনদ, তারপরে আপনার উত্তরাধিকারী সনদ, নাগরিক সনদ, বিভিন্ন সনদ আমরা প্রদান করে থাকি। বিশেষ করে জন্ম সনদের ক্ষেত্রে আগের নিয়ম থেকে সরকার যে এখন সর্বশেষ যে নিয়মটা করেছে, এটা একটু জটিল প্রক্রিয়া চলে গেছে। যেমন আপনি আবেদন করার পরে আপনি আবেদনের সাথে মায়ের জন্ম সনদ, পিতার জন্ম সনদ সেটা দিতে হয়। অনেক সময় দেখা গেল যে তার মা বাপের জন্ম সনদ ছাড়া সে আবেদন করতে পারতেছে না, তখন এটা আসলে তাদের কাছে একটা জটিল মনে হয়। কিন্তু সরকারি যে ফরম্যাট করেছে সেই ফরম্যাটে আবেদনের সাথে এগুলো দিতে হবে বাধ্যতামূলক। এখন উনি ওনার যদি মা বাপের জন্ম সনদ না থাকে তো সেটা অ্যাপ্লাই করতে পারতেছে। আমরা চেষ্টা করি যদি তার পিতা মাতার জন্ম সনদ যদি না থাকে, প্রথমে তাদের পিতা মাতার জন্ম সনদটা করে দিই, আবেদন করে যথাযথ নিয়মের ভিত্তিতে করে দিয়ে তারপর তাদের বাচ্চা সন্তানের জন্ম সনদের ব্যবস্থা করে থাকে। এই জন্য একটু দীর্ঘসূত্রতা সময় লাগে, এই গ্যাপের কারণে অনেকে এটা ভুল বুঝে থাকেন আমাদের পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে। তো আমরা এটা নিয়ে আমরা কাজ করতেছি, সরকারও কাজ করতেছে। আমরা মসজিদে মসজিদে চিঠি দিয়ে এই আমরা মাইকিং এর ব্যবস্থা করে আমরা জনসাধারণকে আপনার উৎসাহিত করার চেষ্টা করেছি যে আপনি 5 দিনের ভিতরে এসে আপনার শিশু জন্ম সনদ যদি করে থাকেন আপনি ফ্রিতে পাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আর আপনি যেটা বলেছেন তথ্যকেন্দ্র খন্ড, এখানে জনসংখ্যা কম, আমাদের তথ্যকেন্দ্রে 2 জন স্টাফ রয়েছেন। তো আমাদের আমাদের ইউনিয়ন কমপ্লেক্স নেই, আমাদের ছোট একটি গড়ে কাজ করতে হয়, সেই হিসাবে জনসাধারণ বেশি থাকলে একটু সময় নেয়। আর সার্ভার জটিলতা এটা সেন্ট্রালি হয়ে থাকে আর কি, সারা বাংলাদেশে সকাল 9:30 থেকে 5টা পর্যন্ত যখন কাজ হয় তখন কিছুটা বিজি থাকে সার্ভার। সেটা এই এই সময়ে সারা বাংলাদেশে 4,571টা ইউনিয়ন পরিষদে কাজ হয়, সবই কারণে সার্ভারটা একটু স্লো থাকে, অথবা সার্ভারের ত্রুটিজনিত কারণে অনেক সময় বন্ধ থাকে, মানুষ এটা নিয়ে অনেক ভোগান্তি হয়।
এখন সরকার এটার উদ্যোগ নিয়ে চেষ্টা করেছে যে ওয়ার্কিং টাইমে অর্থাৎ 10টা থেকে 5টার ভিতরে যেন সার্ভারের কোনো জটিলতা না থাকে, এটা এখন খুবই ভালোভাবে কাজ করতেছে। তারপর আমি বলবো যদি সার্ভার জটিলতার কারণে কোনো মানুষ যদি উৎকণ্ঠায় থাকে, সরাসরি আমাকে বললে আমি এটা সরাসরি চেষ্টা করি কাজটি করে দেওয়ার জন্য এবং নিবারণ করার জন্য, যাতে আমার মানুষ উপকৃত হয়। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন থাকবে আমার, যে আপনার অফিস টাইমটা আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত ইউনিয়নে থাকেন? কারণ অনেক সময় দেখা যায় যে অনেক জনসাধারণ আপনার সাথে দেখা করতে আসে, কিন্তু আপনার ঠিক অফিস টাইমটা যথাযথ সময় না জানার কারণে অনেক সময় আপনার সাথে দেখা করতে পারে না। তো সেই জায়গা থেকে আপনি যদি অফিস টাইমটা আপনার জানিয়ে দেন, তাহলে জনসাধারণই আপনার সাথে দেখা করা খুব ভালো হয়ে যাবে আর কি। ধন্যবাদ। আসলে আমরা তো সরকারের অংশ, আমাদের নির্দিষ্ট টাইম, সরকার এখন আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে আমরা সকাল 10টা থেকে 4টা পর্যন্ত অফিসে মানে সম্পৃক্ত থেকে মানুষের সেবা দেওয়ার জন্য। তো অনেক সময় আমরা এই টাইম মেনটেন করতে পারি না, যেমন আমাদের সকালবেলা বিভিন্ন লোকজন তাদের কিছু কাজের জন্য আসেন, অথবা আমাদের কোনো সালিশ বৈঠক গ্রামে থাকে, অথবা কোনো দাঙ্গা হাঙ্গামা কোথাও ঘটেছে, কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, আমরা ফোন পেয়ে সাথে সাথে সেখানে চলে যাই। সেই হিসাবে আমরা মানে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এক নাগাড়ে অফিসে অনেক সময় বসা সম্ভব হয় না। উপজেলাতে কোনো মিটিং থাকে, আমরা এটা যদি আগে আমরা ফেসবুকে আইডিতে দিয়ে দিই, অনেকে এই ফেসবুক আইডিতে চালায় না, অথবা আমরা ইউনিয়ন পরিষদে যদি আমরা টাঙ্গাই রাখি নোটিশ বোর্ডে টাঙ্গাই রাখি, আগামীকাল উপজেলা সমন্বয় পরিষদের মিটিং রয়েছে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আমরা সেখানে অবস্থান করব। কিন্তু মানুষজন সেটা খেয়াল করে না, অনেকেই করে অনেকেই খেয়াল করে না। সেই হিসাবে অনেকে মনে করে যে চেয়ারম্যান সাহেবরা অনুপস্থিত থাকেন। সত্যিকার অর্থে আমি চেষ্টা করি নির্দিষ্ট সময় থেকে মানুষের কল্যাণে কাজ করা, মানুষকে সেবা দেওয়া। যেহেতু জেনারেশনে এখানে গেছেছি, মানে এই ইউনিয়ন পরিষদে এখানে আর কোনো রুটি রুটি জায়গা নয়, এখানে নিজের শ্রম মেধা অর্থ তিনটা ব্যয় করে মানুষের কল্যাণে কাজ করতে হয়। এটা যদি মাথায় থাকে অবশ্যই আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। সকল ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হয়, তো আপনার ইউনিয়নে গ্রাম আদালত যে কার্যক্রম, এখান থেকে জনগণ কি ধরনের কার্যক্রম আপনারা আপনাদের গ্রাম আদালত থেকে পরিচালনা করেন এবং কি ধরনের বিচার সালিশ এই গ্রাম আদালতের মাধ্যমে আপনারা দিয়ে থাকেন? ইউনিয়ন পরিষদের একটি জনপ্রিয় মাধ্যম হলো গ্রাম আদালত। সরকার এটাকে অত্যন্ত যত উপযোগী এখন করার চেষ্টা করেছে। আগে আমাদের 75,000 টাকা পর্যন্ত করতে, এখন 3,00,000 টাকা পর্যন্ত মানে আর্থিক ক্ষতি মামলাজনিত এগুলো আমরা মীমাংসা করে দিতে পারি। মামলাজনদের চেয়ারম্যান বরাবরে গ্রাম আদালতের চেয়ারম্যান হলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনার বরাবরে আপনি দরখাস্ত দিলে 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের ইউনিয়ন পরিষদ একটি সাধারণত একটি বোর্ড গঠন করে, সালিশ বোর্ড বলে, সেখানে বিচার প্রার্থী তার 4 জন বা 3 জন সালিশ সদস্য দিতে পারবেন, আমাদের পরিষদের যে কোনো মেম্বার সহ বিশিষ্ট মুরব্বী, এবং এই বোর্ড গঠনের পরে উভয়কে নোটিশ করে তাদের বক্তব্য শুনে আমরা সেই সিদ্ধান্তটা দিয়ে থাকি। এটা অনেক সময় এক মিটিংয়ে এক তারিখে না হতে পারে, 2 তারিখ 3 তারিখের ভিতরে দিতে পারে। সর্বোচ্চ চেষ্টা করি গ্রাম আদালতের মাধ্যমে উভয় বিচার প্রার্থী এবং বিচার যিনি বিচার গ্রহীতা তার বিরুদ্ধে আমরা সমন পাঠিয়ে ওনাকে এনেও আমরা আমাদের বিচার কার্যক্রম শুরু করি। সাধারণত দেখা যায় যে আমরা এটার সাথে সম্পৃক্ত থেকে অনেক সময়ই তাদের দেওয়ানি বিষয়ে থাকে, জায়গা সংক্রান্ত বিবরণ আমরা এলাকায় গিয়ে সরজমিন পরিদর্শন করে পরবর্তীতে আমরা সালিশ বোর্ড গঠন করে উভয়ের বক্তব্য শুনে আমরা এটা সমাধান করে থাকি। আরো আছে অনেকটা, যেমন মারামারি ঝগড়া প্রসাদ, এটাও অনেকটা কোর্ট থেকে আমাদেরকে ছোটখাটো বিষয় থাকলে একসাথে দ্বারা সহ এগুলো আমাদের কাছে পাঠায়, আমরা সেই আলোকেই ব্যবস্থা নিয়ে থাকেন, এবং আমরা অত্যন্ত সততা নিয়ে এর সাথে
এই কাজগুলো করে থাকি, মানুষ সেটা থেকে উপকৃত হয়। মানুষ সিলেট শহরে যেতে তার এই যে কোর্ট কাছারি যে সময়টা ব্যয় করে, তার টাকা ব্যয় করে, এটা থেকে মানুষ অনেক উপকৃত হয়। সিলেক্ট টু কানাডা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক কৃতজ্ঞতা, আপনার মহামূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় প্রদান করার জন্য। এতক্ষণ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি উত্তর দিয়েছিলেন। তো অনুষ্ঠানের একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি বলবো যে আপনি আপনার যদি কোনো মনের কথা বলার থাকে বা কোনো ধরনের কোনো বার্তা দেওয়ার থাকে আপনার মোগলাবাজার বাসীদেরকে, আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে সেই বার্তা প্রেরণ করতে পারেন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেক্ট কানাডা চ্যানেলের সম্মানিত পরিচালক, যিনি আমাদের সহকর্মী ছিলেন, ছিলাম ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য চেয়ারম্যান ইকবাল ভাইকে, যিনি প্রবাসে থেকে সুদূর কানাডা থেকে মানুষের কল্যাণে, সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য এবং মানুষের মনোভাব প্রকাশ করার জন্য যিনি একটি চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন সময় দেখে থাকি যে গুণীজনের সাথে বিভিন্ন ঘটনাগুলা। উনি আগে কানাডা থেকে এটা সংগ্রহ করে করে দিতেন, এখন তো আপনাদেরকে বিভিন্ন প্রতিনিধি নিয়োগ করেছেন, বিভিন্ন প্রোগ্রামগুলা তুলে ধরছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের সহকর্মী ইকবাল ভাই এর উদ্যোগকে স্বাগত জানাই। আমি প্রত্যাশা করি সিলেক্ট টু কানাডা চ্যানেল বহির্বিশ্বে এবং বাংলাদেশে সুনাম বয়ে আনবে এবং এই চ্যানেলের মাধ্যমে মানুষের জীবনযাত্রা, মানুষের কল্যাণের এবং মানুষের একটা রাজনৈতিক সামাজিক বিভিন্ন দ্বারা মানুষের কাছে তুলে ধরে একটি সুপ্রতিষ্ঠিত চ্যানেলে রূপান্তরিত হবে, এই বিশ্বাস আমার রয়েছে। সকাল বিকাল রাতে কাজ করতে হয়, বিভিন্ন সময় আপনি রাত 2টার সময় খবর পেলেন এক জায়গায় আগুন লেগে গেছে। আপনি আমাদের সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, তাদেরকে অভিজ্ঞতা করে আমরা সেখানে রাত 2টায় গিয়ে পৌঁছাতে হয়, মানুষের সাথে মিলে এই অগ্নিকাণ্ড থেকে আমরা সবাইকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করতে হয়। সেই আলোকে ব্যক্তিগত জীবন তো অবশ্যই আছে, সবার পরিষদের পাশাপাশি ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে আমাদেরকে চলতে হয়। তবে আমাদের মূল যেটা চিন্তা চেতনা হলো মানুষের কল্যাণে কাজ করা, সে কাজ করতে গিয়ে আমাদের কখনো মধুর কখনো কষ্টদায়ক হয়। ইকবাল ভাই নিজেও ছিলেন চেয়ারম্যান, উনি নিজে দক্ষতার সাথে সততার সাথে পরিষদ চালিয়েছিলেন, উনি পরিষদের প্রথম সদস্য ছিলেন, তারপরে উনি চেয়ারম্যান হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তারপরে ইলেকটেড চেয়ারম্যান হয়েছেন, অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এই এলাকার মানুষের সাথে কথা বললে, যে শাহিন ভাই জানে, মানুষের সাথে কথা বললে বলে আমাদের ইকবাল সাহেব এখানে আছে, তুমি চলে যাও, আশা করি তোমার উপযুক্ত বিচার পাবে, ব্যবস্থা হবে। সিলেক্ট টু কানাডা চ্যানেলের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য হলো যেটা পরিচালিত হচ্ছে কানাডা থেকে, কিন্তু দক্ষিণ সুরমা এবং সিলেটে যে প্রতিনিধিবৃন্দ রয়েছেন, বিশেষ করে দক্ষিণ সুরমায় আপনি আতসি, তারপরে আমাদের শাহিন ভাই যিনি তার দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা রয়েছে, যার সাথে ক্যামেরার সাথে তাকে কাজ করে, সবাই এক নামে চিনে শাহিন ভাইকে। এ ধরনের উদ্যমী এবং সাহসী এবং কর্মঠ মানুষ থাকলে এই চ্যানেলের আরো উন্নতি হবে আমি বিশ্বাস করি। ইকবাল ভাই এই উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই, আমার পরিষদ থেকে মোবারকবাদ জানাই, আর ইকবাল ভাইয়ের চ্যানেলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। পাশাপাশি আপনারা যারা কাজ করতেছেন আপনাদেরকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ কথাটুকু আমি বলতে চাই আমার মোগলাবাজার ইউনিয়নবাসীকে। আমি দীর্ঘ প্রায় 9 বছর আপনাদের এক নাগারে সেবা দিয়ে যাচ্ছি, আমার এই সেবা প্রার্থী আসলে অনেক সময় আসলে অনেকে হয়তো ভালো আচার আচরণ করা হয় না, অফিস থেকে বিভিন্ন স্টাফ থাকে তাদের কাছ থেকে হয়তো মনোকষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যদি ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি শিকার হন তত্ত্বকণ্ঠা থেকে শুরু করে আমার কাছে সরাসরি আসলে আমি আপনাদেরকে অন্ততপক্ষে আর কিছু না পারি এই এই আশ্বস্ত করতে পারি যে আপনাদের ভালোবাসা নিয়ে যে ইউনিয়ন পরিষদ চালাচ্ছি, আপনাদের যে মায়ের টানে ইউনিয়ন পরিষদ আমি এই আমার দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে স্বতন্ত্র হিসেবে
অংশগ্রহণ করে আপনারা আমাকে জয়লাভ করে যে প্রত্যাশা নিয়ে করেছেন সেই প্রত্যাশাটুকু পালন করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি তো মানুষের কল্যাণে কাজ করে যাব। জনসাধারণ একটা ইবাদত, সেই ইবাদত মনে করে মানুষের কল্যাণে সততার সাথে, ন্যায় এবং নিষ্ঠার সাথে করে যাব। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আসলে আরো কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু ওই একটা কথা আছে যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় তো চলে যাচ্ছে সময়ের নিয়মে, সময়ের গতিতে। তো আপনার সাথে যতই কথা বলবো ততই কথা বলতে ইচ্ছে করবে। তো আমরা, আমাদের সময় হয়েছে এখন বিদায় নেওয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে আপনার যে মহামূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়েছেন, এবং আমি এটা বিশ্বাস করি যে আপনার এই বক্তব্যের মাধ্যমে মোগলাবাজারবাসী এবং সারা দেশ বিদেশের মানুষ অনেক উপকৃত হবে, অনেক বিভিন্ন জিনিস সম্পর্কে তারা জানতে পেরেছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার সম্পর্কে তারা অনেক কিছুই অজানা কথা জানতে পেরেছেন। সিলেক্ট কানাডার পক্ষ থেকে আপনাকে আবারও জানাচ্ছি অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ। আর সিলেক্ট কানাডার এটার পরিচালক যিনি রয়েছেন ইকবাল ভাইকে, সাবেক চেয়ারম্যান, একজন জনপ্রিয় চেয়ারম্যান ইকবাল ভাই, এবং কানাডার একজন কমিউনিটির পরিচিত মুখ ইকবাল ভাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। নিজের কর্মজীবন দেখেও এই ধরনের একটি চ্যানেল পরিচালনা করা কঠিন, তো উনি যেভাবে করে যাচ্ছেন, আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, এবং এই চ্যানেলের চ্যানেলটি আরো ব্যাপকভাবে পরিচিতি লাভ করুক সেই প্রত্যাশা করি। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের জনসেবামূলক আলোচনা। আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আমাদের ফখরুল ইসলাম শায়েস্তা সাহেব ধীরে ধীরে ছাত্রনেতা থেকে জনপ্রতিনিধির দিকে অগ্রসর হয়েছিলেন, কিভাবে একটি ইউনিয়নের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়, এবং কিভাবে গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা এবং চেয়ারম্যান সাহেবের বক্তব্যের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবেন, বিশেষ করে মোগলাবাজারবাসী অনেক অজানা কথা আজকে জানতে পেরেছে। সুপ্রিয় দর্শক, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় হয়েছে বিদায় বেলার, বিদায় তো নিতেই হবে। অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো গুণী ব্যক্তিদেরকে নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আপনারা আমাদের আলোচনামূলক অনুষ্ঠান দেখতে হলে সিলেক্ট কানাডা ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও, শুভ সময়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।